হ্যালো, আমি আনিসুল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। তো আইপি অ্যাড্রেসিংয়ের উপর এটি আমার তৃতীয় লেকচার ভিডিও। তো আমি এই ভিডিওতে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ক্লাস এতে কতগুলো নেটওয়ার্ক আইডি আছে এবং ক্লাস এতে কতগুলো হোস্ট আইডি আছে, সেগুলো আমরা নাম্বার অফ নেটওয়ার্ক আইডি এবং নাম্বার অফ হোস্ট আইডি আমরা খুঁজে বের করব। তো সেটা বের করার জন্য আপনাকে আবার আমি পূর্ববর্তী লেকচারের মতোই আবার বুঝিয়ে দিতেছি যে প্রথম ক্লাসে আমরা জানি প্রতিটা ক্লাস চারটা অক্টেট বিভক্ত থাকে এবং প্রথম ক্লাসে আমরা জানি প্রথম অক্টেটা নেটওয়ার্কের জন্য, বাকি সবগুলো ছিল হোস্টের জন্য। তাহলে হোস্টের জন্য ছিল কতগুলো, 24 বিটস এবং নেটওয়ার্কের জন্য 8 বিটস ছিল। কিন্তু তার মধ্যেও একটা জিনিস আমি বলেছিলাম যে প্রথম বিটটা এই জিরোটা অলরেডি সংরক্ষিত, তো এটা ছাড়া মোট কতগুলো বিট ছিল অরিজিনালি, 7টা বিট। তাহলে নেটওয়ার্ক আইডি বের করতে হলে আপনাকে যেটা করতে হবে 2^7 - 2। তো এখান থেকে আপনি -2 কেন দিলাম নিশ্চয়ই বুঝতে পারতেছেন, যদি না বুঝে থাকেন সেই জন্য বলতেছি যে নেটওয়ার্ক আইডিটা আমরা বলছি আগে 0 হতে পারবে না। এবং আরেকটা কথা বলছিলাম যে 127 যেটা আইডি সেটা আমরা ইউজ করতে পারবো না, সেই জন্য এখানে -2 দিয়ে দিলাম এবং সমান হচ্ছে 126। তাহলে 126টা আমরা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক আইডি পেয়ে থাকি ক্লাস এ থেকে। এবং ক্লাস এ থেকে হোস্ট আইডি কতগুলো পাই, নাম্বার অফ হোস্ট বিট কতগুলো আছে, 24। তাহলে 2^4 আপনি দেবে যেটা করবেন 24 দেবেন এবং -2। এখানে আবার কেন -2 দিলাম, অ্যাকচুয়ালি কখনোই একটা নেটওয়ার্কের হোস্ট আইডি সবগুলো বিট, একটা হোস্ট আইডির সবগুলো বিট কখনোই 0 হতে পারবে না এবং হোস্ট আইডির সবগুলো বিট কখনোই 1 হতে পারবে না, সেই জন্য -2। তো 2^24 - 2 সমান হবে 1677 2 1 4। তো এতগুলো হোস্ট আইডি আমরা ক্লাসের জন্য পাবো। আবার ক্লাস বি এর জন্য যদি আমরা এখন নেটওয়ার্ক আইডি বের করতে চাই সেটা অবশ্যই আপনারা জানেন কীভাবে বের করবো, একেবারে ইজি। ক্লাস বি এর ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক আইডি আমাদের অক্টেট চারটার মধ্যে প্রথম দুইটা আমরা নেটওয়ার্কের জন্য ইউজ করি এবং বাকি দুইটা হোস্টের জন্য ইউজ করি। তো দেখা গেছে এই নেটওয়ার্কের জন্য আমি আবার বলছিলাম যে 10, এই নেটওয়ার্কের 8টা বিটের মধ্যে আবার 2টা বিট 10 যেটা আমরা সংরক্ষিত যেটা আমরা ইউজ করি না। তো এছাড়া কতগুলো বিট এখানে আছে, 6টা বিট এখানে আছে। তো নেটওয়ার্কের জন্য তাহলে কতগুলো বিট হইতেছে, দেখেন এখানে আমরা 6টা বিট ইউজ করতে পারতেছি, এখানে আরও 8টা বিট, 6টা 14টা বিট। তাহলে 2^14 যদি দিই আমরা, 2^14 সমান আমরা যেটা পাবো 16384, এতগুলো আমরা নেটওয়ার্ক আইডি পাইতেছি। তো হোস্ট আইডি বের করা অবশ্যই ইজি, আপনারা জানেন হোস্ট আইডি বের করতে হলে আমরা নাম্বার অফ এখানে হোস্ট বিট দিতে হবে, হোস্ট বিট কতগুলো আমরা ইউজ করতে পারতেছি, 16 হোস্ট বিট। তো 16 থেকে বরাবর -2 দেবো, কেন -2 দেবো, অবশ্যই -2 দিতে হবে এই কারণে, কারণ নেটওয়ার্কের হোস্টের সবগুলো বিট অবশ্যই 0 হতে পারবে না এবং হোস্টের সবগুলো বিট 1 হতে পারবে না, সেই জন্য -2 দিলাম। তো এটা সমান হবে 65534। একেবারে সবার শেষে আমরা সি ক্লাসের জন্য নেটওয়ার্ক আইডিটা বের করব। তো সি ক্লাসের নেটওয়ার্ক আইডি 2^4 কত হবে এখানে, তো সেই জন্য আমি আবার এখানে নিচ্ছি, আমরা জানি সি ক্লাসের প্রথম 3টা অক্টেট নেটওয়ার্কের জন্য এবং সবার শেষের অক্টেট হোস্টের জন্য ব্যবহার করা হয়। কিন্তু তার মধ্যে একটা কথা ছিল যে প্রথম অক্টেটের 3টা বিট 110 এগুলো আমরা বের ব্যবহার করতে পারবো না। তো এই 3টা পরে এখানে এই অক্টেটে আর কতগুলো বিট আছে, 5টা বিট এবং এখানে আছে 8টা বিট, এখানে আছে 8টা বিট, তাহলে 8 8 16 5 21, তাহলে এই 21টা বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য। তো 2^21 সমান যেটা হবে 2097152, এতগুলো নেটওয়ার্ক আইডি আমরা পাবো ক্লাস সি থেকে। ক্লাস সি থেকে কতগুলো হোস্ট আইডি পাবো, 2^ নাম্বার অফ হোস্ট বিট, নাম্বার অফ হোস্ট বিট মাত্র 1টা অক্টেট, সুতরাং 8টা বিট এবং বরাবরের মতো -2, তাহলে এখান থেকে পাবো আমরা 254টা। তো এই গেলো এক একটা ক্লাসের জন্য কতগুলো নাম্বার হয় সর্বোচ্চ এবং কতগুলো হোস্ট বিট হয়, হোস্ট আইডি হয়ে থাকে, সেগুলো আমরা বের করলাম। তো চলুন এখন আমি নতুন একটা টপিক সাবনেটিং সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি। সাবনেটিং তাহলে কি বোঝেন, সাবনেটিং বলতে যে একটা নেটওয়ার্কে ছোটো ছোটো সাব অর্থই হচ্ছে বিভক্ত, ছোটো ছোটো ভাগে বিভক্ত করাই হচ্ছে সাবনেটিং। তো ধরা যাক আমার একটা নেটওয়ার্ক আছে, আমাকে একটা আইপি যারা আইপি অ্যাড্রেস প্রোভাইডার তারা আমাকে একটা নেটওয়ার্ক আইডি দিল, উদাহরণস্বরূপ 192.168.10.0 ধরে নিলাম, একটা নেটওয়ার্ক আইডি দিল। তো আমরা জানি যে একটা নেটওয়ার্ক আইডিতে যেটা আমরা আগেই বলছি যে একটা নেটওয়ার্ক আইডি, এটাতে সি ক্লাসের নেটওয়ার্ক বা আইপি অ্যাড্রেস, এটা আপনারা বুঝতে পারতেছেন।
তো এখানে প্রথম তিনটা অক্টেট আমরা জানি সাধারণত এই নেটওয়ার্কের জন্য রাখা হয় আর এইটা লাস্টেরটা হোস্টের জন্য তো এখানে আমরা জানি একটা হোস্টের একেবারে সর্বনিম্ন জিরো থেকে শুরু করে 255 পর্যন্ত যেতে পারে তাহলে ধরে নিন এখানে 256টা আইপি অ্যাড্রেস আছে সে ফর এক্সাম্পল 256টা আইপি অ্যাড্রেস অবশ্যই জিরো থেকে 255 তো আমি ধরেন একটা বিল্ডিংয়ে আছি যেইখানে আমার আমার ফ্লোরটা এ ফ্লোর তো আমাকে আইপি অ্যাড্রেস প্রোভাইডাররা এই আইপিটা দিয়েছে তাহলে আমি কতগুলো এখানে 256টা আইপি অ্যাড্রেস পাইতেছি তো দেখা গেছে আমার এখানে হোস্টের সংখ্যা হয়তো বা 64 তো এতগুলো আইপি অ্যাড্রেস তো আমার দরকার নাই তাহলে আমি কী করবো ধরেন আমার উপর তার আমার উপর ফ্লোরে বি এবং তার উপর ফ্লোর সি এবং সবার উপর ফ্লোরটা ডি তো আমি একটা কাজ করি সবাইকে যদি 64 করে দিয়ে দেই আইপি অ্যাড্রেস তাহলে অবশ্যই আমি এতগুলো আইপি অ্যাড্রেস আমাকে হ্যান্ডেল করতে হইতেছে না সবাইকে আমি সমানভাবে বিভক্ত করে দিতে পারতেছি তো আমার কাজেরও সুবিধা হচ্ছে এবং সবার কাছ থেকে আমি মানিও মানি নিতে পারবো মানি আমার এটা মানি সেভিং একটা পলিসি হয়ে যেতে পারে যাই হোক আমি ফান হিসেবে বলতেছিলাম তো সাবনেটিং মানে এইভাবে একটা বড় নেটওয়ার্ক আইডিকে আমরা কীভাবে ছোটো ছোটো ভাগে বিভক্ত করে দিলাম তো এইখানে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই তো প্রথমে যে আইডিটা আমাকে দেওয়া হয়েছিল ধরেন জিরো এবং জিরো থেকে মোট কতগুলো আইপি অ্যাড্রেস আমি এখানে রাখতে পারবো জিরো থেকে 63 কারণ জিরো থেকে 63 যদি গণনা করেন তাহলে 64 আইপি অ্যাড্রেস আপনি ইউজ করতেছেন এবং পরবর্তী আইপি অ্যাড্রেস তাহলে শুরু হইতেছে 64 থেকে 64 সাথে যদি আমরা 63 যোগ করি তাহলে সেটা দাঁড়াইতেছে 127 তারপর আপনার 127 থেকে যদি শুরু করেন 127 সাথে যদি আবার আপনি 63 যোগ করেন তাহলে সেটা দেখা যাবে 190 সামথিং ইয়াপ ইট শুড বি দেন আপনি যদি আবার 190 সাথে যোগ করেন রাইট 190 সাথে যদি আমরা 63 যোগ করি তাহলে সেটা হবে 253 তো আমাদের এই ক্যালকুলেশনে একটু প্রবলেম দেখতে পাচ্ছি আমি জিরো থেকে 63 কতগুলো আইপি অ্যাড্রেস পাই অবশ্যই 64টা এবং 64টা 127 আমি কতগুলো অবশ্যই আরও 64টা আইডি পাই এবং 127 এখানে আমি একটা মিস্টেক করছি আপনারা দেখতে পারতেছেন 127 পর 128 থেকে শুরু হওয়ার কথা ছিল 128 থেকে যদি আমরা 63 যোগ 128 সাথে যদি আরও 63টা আইপি যোগ করি তো সেটা হবে 191 তো আমি কেন 128 সাথে 63টা আইপি যোগ করবো 128 তো নিজেই একটা আইপি অ্যাড্রেস তো আরও 63টা যোগ করলে 63 আর একটা 64টা হচ্ছে তো এটা যেহেতু 191 থেকে শুরু হয়েছে তাহলে এটা নিশ্চয়ই 192 থেকে এই আইপি অ্যাড্রেসটা শুরু হবে এবং 192 সাথে যদি আমরা যোগ করি 63 সেটা হচ্ছে 255 তো দেখলেন কীভাবে আমরা সমান চারটি ভাগে ভাগ করলাম সবগুলো আইপি অ্যাড্রেসকে তো জিরো থেকে 255 হচ্ছে 256টা আইপি অ্যাড্রেস তো আরেকটা বিষয় এখানে বলে নিতে চাই যেটা আমি আগের লেকচার ভিডিওকে তো বলি না অ্যাকচুয়ালি তো এখানে যে প্রথম যে অ্যাড্রেসটা আছে জিরো এইটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস এই এ ফ্ল্যাটের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সবার শেষে যে আইপিটা সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা কি এটা কী বলে থাকি আমরা কি এটা বলে থাকি ব্রডকাস্ট অ্যাড্রেস ওকে তো ব্রডকাস্ট অ্যাড্রেসটা আসলে কী ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে ধরেন একটা মেসেজ আপনি কোনো একটা নেটওয়ার্কেতে পাঠালেন তাহলে সবগুলো হোস্টে পৌঁছে দেওয়াই সেই মেসেজটা পৌঁছে দেওয়াই হচ্ছে এই ব্রডকাস্ট অ্যাড্রেসের কাজ তাহলে এইভাবে 64টা হচ্ছে ফ্ল্যাট বির জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস এবং 127টা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস আবার ফ্ল্যাট সির জন্য 128টা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং 191টা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস তো এখানে হোস্ট তাহলে কতগুলো হোস্ট আছে আমরা ভ্যালিড আপনি জিরো পরে গণনা করেন 1 2 3 4 5 6 এইভাবে আপনি 62 পর্যন্ত যেতে পারবেন তাহলে ভ্যালিড হোস্টের সংখ্যা এইখানে হচ্ছে 1 থেকে 62 এগুলো হচ্ছে আমাদের ভ্যালিড হোস্ট তাহলে প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের এখানে প্রত্যেকটা যে নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস দিলাম আমরা নেটওয়ার্ক আইপি তার মধ্যে নেটওয়ার্ক প্রথম অ্যাড্রেসটা এইখানে যে 64টা আইপি অ্যাড্রেসের মধ্যে প্রথম অ্যাড্রেসটা আমার নেটওয়ার্কের জন্য ইউজ হইতেছে এবং সবার শেষের আইপি অ্যাড্রেস আমার ব্রডকাস্টের জন্য ইউজ হইতেছে এবং বাকি যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলোই আমরা ভ্যালিড হোস্ট হিসেবে আমরা হোস্ট অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবো ধন্যবাদ আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আশা করি আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন সেখানে আমি মূলত সাবনেটিং এবং সাবনেট মাস্কের উপর একটি খুবই একটা ইম্পর্টেন্ট টিউটোরিয়াল থাকবে তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন বাই